হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে আজকের ক্লাসে আরও একটা নতুন অধ্যায় আমি শুরু করছি এবং সেটা হলো নাম্বার সিরিজ অধ্যায় যেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় রিজিনিংয়ের ক্ষেত্রে এবং আজকের এই নাম্বার সিরিজ অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নের সমাধানের সঙ্গে সঙ্গে তোমরা নতুন নিয়ম শিখতে পারবে তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো তো তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক দাসের রিজনিং এবং জিআই বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট ওয়ান নাম্বার সিরিজের কোশ্চেন নাম্বার ওয়ানের প্রথম যে সিরিজটা রয়েছে সেখানে প্রথমে আমাদের এখানে যে নাম্বার সিরিজটা দেওয়া রয়েছে এখানে ডিফারেন্স বা পার্থক্যটা প্রথমে আমাদের নির্ণয় করতে হবে তো তাহলে এখানে ফাইভ থেকে সিক্স এখানে যে ডিফারেন্স আছে সেখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান বেড়েছে এরপরে ছয়ের পরে আট অর্থাৎ প্লাস টু এরপর লেভেন অর্থাৎ প্লাস থ্রি এভাবে তারপরে প্লাস ফোর প্লাস ফাইভ এবং সবশেষে কুড়ির পরে যেখানে জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে তাহলে অবশ্যই প্লাস সিক্স হবে তো এখানে তাহলে কুড়ির সঙ্গে যদি ছয় যোগ করা হয় তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা এক এক করে সংখ্যা বেড়ে গেছে তো তাহলে এখানে এই টোয়েন্টি সিক্সের সঙ্গে যে অপশানের মিল আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান সি টোয়েন্টি সিক্স তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এবার কোয়েশ্চেন নাম্বার টুয়ের সমাধানটা আমরা দেখে নেবো এখানে যে সিরিজটা রয়েছে সেখানেও প্রথমে পার্থক্য বা ডিফারেন্সটা প্রথমে আগে বার করে নেবো প্রত্যেকটা সংখ্যার মধ্যে তো তাহলে এখানে তিনের পরে পাঁচ এখানে যেটা বেড়েছে এটা প্লাস দুই বেড়েছে পাঁচের পরে আছে নয় এটা বেড়েছে প্লাস ফোর এরপর নয়ের পরে সতেরো এখানে বেড়েছে প্লাস এইট তারপরে সতেরোর পরে আছে তেত্রিশ এখানে বেড়েছে প্লাস সিক্সটিন তো তাহলে এখানে কত বাড়বে তো এখানে যে সিরিজটা আমরা এখানে পাচ্ছি তো সেখানে দেখো দুই দুয়ের পরে চার অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ডবল হয়ে গেছে দুয়ের ডবল চার চারের ডবল হয়ে গেছে আট আটের ডবল ষোলো এবং এখানে তাহলে যেটা প্লাস করতে হবে সেটা হচ্ছে ষোলো ডবল অর্থাৎ প্লাস বত্রিশ তো সুতরাং এই তেত্রিশের সঙ্গে বত্রিশ যোগ করে যেটা পাওয়া যাবে আমাদের সেটাই হচ্ছে সঠিক উত্তর তো তাহলে তেত্রিশের সঙ্গে বত্রিশ যোগ করে যেটা পাওয়া যাবে অর্থাৎ সিক্সটি ফাইভ তো এই সিক্সটি ফাইভ উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমাদের রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি সিক্সটি ফাইভ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর এবার কোয়েশ্চেন নাম্বার থ্রি এর সমাধানটা আমরা দেখে নেব এখানে যে ডিফারেন্সটা রয়েছে চার থেকে সাত রয়েছে এখানে যেটা বেড়েছে সেটা হচ্ছে প্লাস তিন সাতের পরে রয়েছে বারো এখানে প্লাস ফাইভ বেড়েছে এরপরে আছে উনিশ বারোর পরে রয়েছে উনিশ এখানে বেড়েছে প্লাস সেভেন উনিশের পরে আঠাশ এখানে বেড়েছে প্লাস নাইন তো তাহলে আঠাশের পরে কোশ্চেন মার্কের স্থানে কত বসবে তো সেটা বসানোর আগে আমরা এখানে আগে দেখে নেব এখানে কীভাবে বাড়লো তিনের পরে পাঁচ বেড়েছে অর্থাৎ তিনের পরের বেজোর সংখ্যা পাঁচ পাঁচের পরের বেজোর সংখ্যা সাত সাতের পরের বেজের সংখ্যা নয় তো সুতরাং নয়ের পরের বেজোর সংখ্যা যেটা অর্থাৎ প্লাস ইলেভেন কিন্তু এখানে যোগ করতে হবে সেটা হচ্ছে আঠাশের সঙ্গে অর্থাৎ আঠাশের সঙ্গে ইলেভেন যোগ করলে যেটা হবে অর্থাৎ থার্টি নাইন অর্থাৎ থার্টি নাইন হবে আমাদের সঠিক উত্তর তো এই থার্টি নাইনের সঙ্গে যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ তো সুতরাং কোয়েশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হবে অপশান এ থার্টি নাইন এবার কোশ্চেন নাম্বার ফোরের সমাধানটা আমরা দেখে নেব এখানে যে সিরিজটা রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে পার্থক্যটা বা ডিফারেন্স প্রথমে আমরা আগে নির্ণয় করে নেব এখানে চারের সঙ্গে পাঁচের যে ডিফারেন্স সেটা হচ্ছে এক তারপরে পাঁচের পরে নয় এখানে ডিফারেন্স হচ্ছে চার তারপরে নয়ের পরে আঠেরো এখানে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে নয় তারপরে আঠারোের পরে চৌত্রিশ এখানে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ষোলো এরপর এখানে যে কোশ্চেন মার্ক রয়েছে সেখানে আমাদের এটা বার করতে হবে যে কত হবে তো তাহলে এখানে এবার এই যে এক চার নয় ষোলো পেলাম এটা কিভাবে বেড়েছে সেটা আগে প্রথমে আমাদের বুঝতে হবে তো তাহলে এখানে একের পরে চার তিনের পার্থক্য চারের পরে নয় এখানে পাঁচের পার্থক্য তারপর আছে ষোলো তারপর আছে সাতের পার্থক্য অর্থাৎ এখানে আবার কিন্তু এখানে বিজোর সংখ্যা এক এক করে বেড়ে গেছে এইভাবে ধরে ওই সিরিজটা কমপ্লিট করা যেতে পারে অথবা এখানে আরেকটা যে নিয়ম ফলো করা হয়েছে সেটা এখানে দেখো প্রথমে এক রয়েছে মানে এখানে প্রথমে একের স্কোয়ার তারপরে চার রয়েছে অর্থাৎ এক্ষেত্রে দুইয়ের স্কোয়ার তারপরে রয়েছে নয় অর্থাৎ এক্ষেত্রে তিনের স্কোয়ার তারপরে ষোলো অর্থাৎ চারের স্কোয়ার অর্থাৎ এক দুই তিন চার এভাবে সংখ্যা এক এক করে বেড়ে গেছে এবং প্রত্যেকের বর্গ এখানে করা হয়েছে তো সুতরাং ষোলোর পরে যে সংখ্যাটা হবে সেটা হবে পাঁচের স্কোয়ার মানে এখানে তাহলে যোগ করতে হবে পঁচিশ তাহলে চৌত্রিশের সঙ্গে যদি পঁচিশ যোগ করা হয় সেক্ষেত্রে হবে ফিফটি এবং এই ফিফটি নাইন ঠিক আছে কিনা সেটা দেখার জন্যে এখানে যে পরে পঁচানব্বই রয়েছে সেটা বার করতে গেলে তাহলে এটা ছয়ের স্কোয়ার হবে মানে ছত্রিশ তাহলে এখানে দেখতে হবে ফিফটি নাইনের সঙ্গে যদি ছত্রিশ যোগ করা হয় তাহলে পঁচানব্বই কি হচ্ছে তো তাহলে এখানে ফিফটি নাইনের সঙ্গে যদি ছত্রিশ যোগ করা হয় তাহলে কিন্তু এই পঁচানব্বই হয় অর্থাৎ এখানে এই যে ফিফটি নাইন উত্তরটা বার করা হয়েছে সেটা একদম সঠিক তো এই ফিফটি নাইন উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার সি এখানে দেখো স্মৃতি আছে ফিফটি নাইন তো সুতরাং এই ফিফটি নাইন হচ্ছে সঠিক উত্তর এবং এই চার নম্বর প্রশ্নটা কিন্তু ভিশন ভিশন ইম্পর্টেন্ট এবার কোয়েশ্চেন নম্বর ফাইভের সমাধানটা আমরা দেখে নেবো এখানে যে সিরিজটা রয়েছে প্রথমে সিক্স তারপরে কোয়েশ্চেন মার্ক রয়েছে তো তাহলে এখানে কীভাবে এটা নির্ণয় করব। এটাকে নির্ণয় করতে হলে প্রথমে যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে অর্থাৎ এখানে কোন সংখ্যা হবে আমরা বুঝতে পারছি না তাই পরের সংখ্যাগুলোর পার্থক্য আগে আমরা নির্ণয় করে নেব অর্থাৎ এখানে ষোলো থেকে একচল্লিশ এখানে পার্থক্য কত আছে এখানে পার্থক্য আছে পঁচিশ তারপরে একচল্লিশ থেকে নব্বই এখানে বাড়লো কত এখানে ফর্টি নাইন আছে এরপর আছে একশো একাত্তর তাহলে নব্বইয়ের পরে একশো একাত্তর কত বাড়লো এখানে বেড়েছে একাশি তো তাহলে এই তিনটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে আছে পঁচিশ ঊনপঞ্চাশ একাশি পঁচিশ মানে এটা পাঁচের স্কোয়ার ঊনপঞ্চাশ হচ্ছে সাতের স্কোয়ার সাত সাত ঊনপঞ্চাশ একাশি অর্থাৎ নয়ের স্কোয়ার এখানে কিন্তু প্রত্যেকটা বিজোর সংখ্যার বর্গ করা হয়েছে এবং সেটা পরপর পরপর বিজোড় সংখ্যা অর্থাৎ পাঁচের পরের বিজোর সংখ্যা কিন্তু সাত তার বর্গ সাতের পরের বিজোর সংখ্যা নয় তার বর্গ অর্থাৎ পাঁচের আগের বেজোর সংখ্যা হচ্ছে তিন তার বর্গ হবে নয় এবং তিনের ঠিক আগে বিজোর সংখ্যা এক তার বর্গ হবে এক অর্থাৎ এখানে ছয়ের পরের যে সংখ্যা সেটার ডিফারেন্স হবে এক অর্থাৎ এখানে হবে সাত তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে যদি সাত হয় সাতের পরে এই নয়টা যোগ করে দেখতে হবে ষোলো হয়েছিল কিনা এবং এটা কিন্তু তাহলে বোঝা গেল সাতের পরে যদি নয় যোগ করা হয় বা সাতের সঙ্গে যদি নয় যোগ করা হয় তাহলে কিন্তু এই ষোলো আসছে অর্থাৎ এখানে এই যে উত্তরটা সাত সেটা কিন্তু সঠিক উত্তর তো তাহলে এক্ষেত্রে সঠিক অপশান যেটা আমরা পেলাম এখানে সেক্ষেত্রে পাঁচের বি হবে সঠিক উত্তর সেভেন তো আশা করি পদ্ধতি তোমরা বুঝতে পারলে যদি প্রথমে কোনো কোশ্চেন মার্ক থাকে তাহলে পরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর পার্থক্য নির্ণয় করে তার ঠিক আগের যে সংখ্যা কত সেটা নির্ণয় করা সম্ভব এবং ঠিক একই রকমভাবে এটা দেখলে বোঝা যাবে এখানে কিন্তু এগারোর বর্গ করা হয়েছে এবং ঠিক একই রকমভাবে পরের সংখ্যাটা কিন্তু এখানে যে পার্থক্য সেখানে কিন্তু একশো একুশ আছে যেটা এগারোর বর্গ এগারোর বর্গ একশো হয় এবং একশো একুশ একশো সঙ্গে যোগ করে দুশো বিরানব্বই কিন্তু হয়েছে যেহেতু নয়ের পরের বিজয় সংখ্যা এগারো তারই কিন্তু বর্গ হয়েছে তো সুতরাং এটাই হচ্ছে প্রকৃত নিয়ম আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা ভিডিওতে লাইক অবশ্যই করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না কারণ তারাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে এবার আমরা কোশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখে নেব এবং এখানে যে সিরিজটা রয়েছে সেটা প্রথমে কোশ্চেন মার্ক দিয়ে শুরু হয়েছে তো কোনো চিন্তার বিষয় নেই এখানে পরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর পার্থক্য প্রথমে আমরা আগে নির্ণয় করে নেব তাহলে সঠিক উত্তরটা বার করতে সুবিধা হবে তো তাহলে এখানে পনেরো এবং একত্রিশ এখানে ডিফারেন্সটা কত হয়েছে তো এখানে পনেরো থেকে একত্রিশ যতটা বেড়েছে সেটা হচ্ছে প্লাস সিক্সটিন বেড়েছে তো তারপরে একত্রিশের পরে হয়েছে সাতষট্টি তো এখানে কত পার্থক্য আছে এখানে আছে ছত্রিশ তারপরে একশো একত্রিশ তাহলে এখানে এক একশো একত্রিশ যেটা আছে সেখানে পার্থক্য কত হলো এখানে পার্থক্যটা আছে চৌষট্টি তো তাহলে এবার মোটামুটি আমরা বোঝার চেষ্টা করি এখানে ষোলো মানে কত ষোলো হচ্ছে চারের বর্গ চারে চারি ষোলো তারপরে আছে ছত্রিশ ছত্রিশ কতর বর্গ ছয়ের বর্গ ছয় ছয় ছত্রিশ এরপরে আছে চৌষট্টি চৌষট্টি কতর বর্গ আট আটে চৌষট্টি তো সুতরাং এখানে কি বোঝা গেল চার ছয় আট অর্থাৎ প্রত্যেকটা জোর সংখ্যার বর্গ এখানে করা হয়েছে তাহলে এই কোয়েশ্চেন মার্কের এই জায়গাটায় কত হবে এখানে তাহলে ঠিক চারের আগের যে সংখ্যা এখানে ঠিক তাহলে চারের আগের যে জোর সংখ্যা তার বর্গ হবে অর্থাৎ চারের আগের সংখ্যা দুই তার বর্গ অর্থাৎ চার তো তাহলে এখানে দুইয়ের বর্গ যে সংখ্যাটা হবে সে এই পনেরো থেকে বিয়োগ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে চার হবে চার যদি এখানে পনেরো থেকে বিয়োগ করা হয় তাহলে কত পাওয়া যায় তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে এগারো এই এগারো কিন্তু এই কোশ্চেন মার্কের জায়গায় বসবে এবং এই এগারোর সঙ্গে দেখো যদি চার যোগ করা হয় তাহলে কিন্তু হয় পনেরো মানে নিয়ম ঠিক আছে অর্থাৎ এখানে চারও ঠিক আছে এবং সেটা হবে দুয়ের বর্গ তো সুতরাং তাহলে এই এগারো হবে এক্ষেত্রে সঠিক উত্তর এগারোর সঙ্গে চার যোগ করেই কিন্তু পনেরো হয়েছে তারপরে হয়েছে আবার ষোলো যোগ করে একত্রিশ এইভাবে সিরিজটা চলতে শুরু করেছে তো সুতরাং তাহলে এখানে এগারোর সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ এগারো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা এবার বুঝতে পেরেছো এবার কোশ্চেন নাম্বার সাতের সমাধানটা আমরা দেখে নেব এখানে যে সিরিজটা আছে প্রথমে পার্থক্যটা আমরা দেখে নিই এখানে এগারো থেকে ষোলো হয়েছে অর্থাৎ এখানে কত পার্থক্য হলো এখানে পার্থক্য হলো প্লাস ফাইভ অর্থাৎ অর্থাৎ পাঁচ বেড়েছে তারপরে ষোলোর পরে ছাব্বিশ এখানে বেড়েছে দশ তারপরে ছাব্বিশের পরে একত্রিশ এখানে বেড়েছে পাঁচ তাহলে একত্রিশের পরে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কত হবে তো এখানে কিন্তু মোটামুটি তাহলে বোঝা যাচ্ছে প্রথমে বাড়লো পাঁচ তারপরে বাড়লো দশ তারপরে আবার বাড়লো পাঁচ তাহলে এখানে কিন্তু বিষয়টা মোটামুটি বোঝা গেল যে প্রথমবারে বাড়বে হলো পাঁচ তারপর বাড়বে হচ্ছে দশ তারপরে আবার বাড়বে পাঁচ এইভাবে এই সিরিজটা তৈরি হয়েছে যেহেতু এখানে শেষবার বেড়েছে পাঁচ তাহলে এর পরেরটা বাড়বে হচ্ছে প্লাস দশ তো সুতরাং একত্রিশ আর দশ হবে ফর্টি ওয়ান তাহলে এই ফর্টি ওয়ান হবে উত্তর এবং ফর্টি ওয়ানের পরে নিশ্চয়ই প্লাস ফাইভ বাড়বে অর্থাৎ ফর্টি সিক্স হবে তো এখানে দেখো ঠিক ফর্টি সিক্সই আছে অর্থাৎ ফর্টি ওয়ান আমাদের যে উত্তরটা সেটা সঠিক এক্ষেত্রে তাহলে সঠিক অপশান যেটা আমরা পাবো সাতের থেকে সেটা হচ্ছে অপশান সি ফর্টি ওয়ান হচ্ছে সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এবার কোশ্চেন নাম্বার এইটের সমাধানটা আমরা দেখে নেব তো এখানে প্রথমে যে সংখ্যাটা রয়েছে তারপরেই রয়েছে কোশ্চেন মার্ক তো সুতরাং পরের পার্থক্যগুলো আগে দেখব এখানে আটত্রিশের পরে হচ্ছে বিয়াল্লিশ তো এখানে যেটা বেড়েছে সেটা চার এখানে বাড়লো প্লাস আট তারপরে এখানে ছয় ছাপ্পানোর পরে ষাট এখানে বাড়লো কত আবার চার তো সুতরাং এখানে দেখো প্রথমে চার বেড়েছে তারপরে আট তারপরে ছয় তারপরে আবার চারে ফিরে এসেছে তাহলে এখানে বোঝার বিষয় এটাই যে চারের পরে প্রথমে বাড়বে আট তারপরে বাড়বে ছয় তারপরে আবার পুনরায় বাড়বে যেটা সেটা আছে চার অর্থাৎ এক কথায় চার যেখানে বাড়বে তার ঠিক আগের সংখ্যা হবে প্লাস সিক্স তো তাহলে এখানে যেহেতু প্লাস ফোর রয়েছে ঠিক তার আগের সংখ্যা এখানে যেটা হবে সেখানে প্লাস সিক্স করে এটা নির্ণয় করতে হবে এবং ঠিক তার আগে সংখ্যা যেটা হবে সেটা হবে প্লাস এইট তো তাহলে চব্বিশের সঙ্গে প্রথমে প্লাস এইট আমরা করব টোয়েন্টি ফোরের সঙ্গে যদি প্লাস এইট করা হয় সেটা হবে এই কোশ্চেন মার্কের জায়গায় যেটা হবে থার্টি টু এবার থার্টি টু এর সঙ্গে যদি প্লাস সিক্স করা হয় তাহলে কিন্তু এই আটত্রিশ আসছে অর্থাৎ এই যে থার্টি টু অ্যান্সারটা আমরা বার করলাম সেটা কিন্তু সঠিক অর্থাৎ এই নিয়ম কিন্তু এখানে চলবে যেখানে তিনটে করে সংখ্যা যোগ করা হচ্ছে প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্স এই সিরিজ বারবার রিপিট হবে তো সুতরাং তাহলে এখানে হবে বত্রিশ এই বত্রিশের সঙ্গে যে অপশানের মিল আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর বি থার্টি টু এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর অপশান বি আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে এটাও কিন্তু বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ সিরিজ এবার কোশ্চেন নাম্বার নাইন এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটা দেখো ধীরে ধীরে কমে গেছে তো একশো পঁচিশ রয়েছে তারপরে একশো কুড়ি একশো দশ এইভাবে কিন্তু কমে গিয়েছে তো এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু মাইনাস হবে এবং মাইনাসটা কিন্তু পাঁচ দশ পাঁচ দশ এইভাবে রয়েছে তো এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে এটা ভীষণ ইজি একটা সিরিজ তো সুতরাং এই জন্য এটার সমাধানটা আমি করাচ্ছি না এটা তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে সঠিক উত্তরটা অবশ্যই করে জানাবে এবার আমরা কোশ্চেন নাম্বার টেনের সমাধানটা দেখে নেবো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রথমে আমরা এই পার্থক্য দেখে নেব কারণ এখানে প্রথমেই কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে বলে আমরা বুঝতে পারবো না তো তাহলে প্রথমে যে পার্থক্যটা রয়েছে সাতাশের পরে থার্টি ফাইভ হয়েছে এখানে বেড়েছে প্লাস এইট তারপরে থার্টি ফাইভের পরে আছে ফিফটি ওয়ান এখানে বেড়েছে ষোলো তারপরে তারপরে এইট্টি থ্রি এখানে বেড়েছে বত্রিশ তাহলে এটা কীভাবে বেড়েছে এটা দেখো এখানে দুয়ের যদি আমরা কিউব করি তাহলে কিন্তু হয় আট দুয়ের যদি আমরা টু টু দিবার ফোর করি তাহলে হয় ষোলো আবার দুয়ের যদি এখানে ফাইভ করি সেক্ষেত্রে কিন্তু হয় থার্টি টু অর্থাৎ এখানে কিন্তু দুয়ের যে পাওয়ার একে একে বেড়ে গেছে প্রথমে পাওয়ার ছিল তিন তারপরে পাওয়ার হয়েছে চার তারপরে হয়েছে পাঁচ তারও ঠিক একই রকমভাবে এখানে এই যে কোয়েশ্চেন মার্কটা রয়েছে এখানে কত হবে এখানে হবে দুয়ের ঠিক আগের পাওয়ার অর্থাৎ দুয়ের স্কোয়ার অর্থাৎ এখানে হবে ফোর এবং তার ঠিক হবে আগে টু টু দি পাওয়ার ওয়ান মানে এখানে কিন্তু একুশের সঙ্গে দুই যোগ করে যে সংখ্যাটা হবে সেটাই কোয়েশ্চেন মার্কে এখানে বসবে তাহলে একুশ আর দুই আমরা যেটা পাচ্ছি সেটা হলো টোয়েন্টি থ্রি এবং এই টোয়েন্টি থ্রির সঙ্গে যদি ফোর প্লাস করা হয় তাহলে কিন্তু এই সাতাশ হয় অর্থাৎ এই নিয়ম ঠিক আছে এখানে এই ফোরটা হবে দুই দুগুণে চার হিসাবে এবং তার ঠিক আগে হবে দু এককে দুই অর্থাৎ একুশের সঙ্গে দুই যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ তেইশ এবং এই তেইশের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পেলাম সেটা হচ্ছে অপশান নাম্বার বি টোয়েন্টি থ্রি দশের উত্তর হবে টোয়েন্টি থ্রি অপশান বি এবং এটিও কিন্তু বন্ধুরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে এবং এই কোয়েশ্চেন নাম্বার টেনের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে সুবীর দাসের বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট ওয়ান আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেকেই খুব উপকৃত হয়েছো আজকে কারণ আজকের ক্লাসের প্রশ্নগুলো ছিল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অনেক নিয়ম আশা করি তোমরা এখান থেকে শিখতে পেরেছো তো ভিডিও ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে ভুলো না এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তো তাহলে বন্ধুরা আজকের ভিডিও ক্লাসে ছিল এইটুকুই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো